ইউরোপে মুসলমানদের সংখ্যা আরো অনেক বাড়বে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছেন, ইউরোপে অভিবাসন আইন কঠোর করা হলেও অভিবাসন প্রত্যাশীরা আসতে থাকবে এবং মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এক প্রতিবেদনে বলেছেন, 2050 সালের মধ্যে ইউরোপে মোট জনসংখ্যার শতকরা 10 ভাগের বেশি হবে মুসলমান। পিউ রিসার্চ এই বছরে আরেক প্রতিবেদনে বলা হয়েছে, 2070 সাল নাগাদ বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানরা সবচেয়ে বেশি থাকবে। 2015 সালের পর থেকে ইউরোপে ব্যাপক হারে শরণার্থী আসা শুরু হলেও তা পরবর্তীতে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, ফলে শরণার্থীদের আগমন প্রায় বন্ধ। কিন্তু পিউ রিসার্চের গবেষণায় বলেছেন, তারপরও ইউরোপে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি হবে এবং সবচেয়ে বেশি বাড়বে মুসলমান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশ এবং নরওয়ে ও সুইজারল্যান্ড এই 30 দেশকে নিয়ে গবেষণা করেছেন পিউ। তারা দেখেছেন ইউরোপে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, বাইরের মানুষদের লেখাপড়া বা কাজ করতে বৈধভাবে আসা এবং শরণার্থী, এই 3 ভাবে জনসংখ্যা বাড়ছে। 2016 সালে ইউরোপে ছিল 10.9 ভাগ মুসলমান এবং 2050 সালে তা বেড়ে হবে 10.4%। জার্মানিতে এই মুহূর্তে মুসলমান আছে শতকরা 6 ভাগ, 2050 সালে তা বেড়ে হবে মোট জনসংখ্যার শতকরা 9 ভাগ। এমনিতে মুসলমানদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বেশি, কারণ ইউরোপে মুসলমানদের গড় বয়স সবচেয়ে কম। মুসলিমদের গড় বয়স এখন 30.4 বছর এবং অমুসলিমদের গড় বয়স 43.8 বছর। ফলে গবেষকরা বলেছেন, খ্রিস্টানদের মাঝে জন্মহার যেখানে 1.6, সেখানে মুসলমানদের 2.6 ভাগ। মূলত গত কয়েক বছরে ব্যাপক হারে মুসলমানদের আগমনের কারণে ইউরোপের জনসংখ্যায় এমনভাবে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। হিসাব করে বলেছে, 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোট 70 লক্ষ অভিবাসন প্রত্যাশী এসেছে ইউরোপে, যার মধ্যে অন্তত 3.4 ভাগই মুসলমান। জার্মানিতে আসা শরণার্থীদের মধ্যে মুসলমানদের সংখ্যা আনুপাতিকভাবে আরও বেশি, 2010 সাল থেকে 2016 সালের মধ্যে প্রায় 6,70,000 শরণার্থী এসেছে জার্মানিতে, এর মধ্যে শতকরা 90 ভাগই মুসলমান।